আজকে দুবাইয়ের সকালটা শুরু হলো আফ্রিকান কলা খেয়ে জানলার ধারে বসে বসে। বউ সকাল সকাল আমলকি কেটেছে, শুকানোর দায়িত্ব দিয়েছে আমার ওপর। আর দুপুরের আজ লাঞ্চে আছে ডাল, ভাত, কুমড়ো ভাজা আর কালকের বাসি ডিমের তরকারি। তো ডাল আর ভাত বসে যাওয়ার পর কুমড়ো আমি কেটে দিয়েছিলাম, সেটা ভাজা চলছে। বউ ভেজে নিল ঠিকঠাক করে লঙ্কা টঙ্কা দিয়ে। ভেজে নেওয়ার পর ডিমটা গরম করে নেওয়া হলো, আর তারপরেই আমরা বসে গেলাম লাঞ্চ করতে। তো খাওয়া দাওয়া করে, অনেকগুলো আজকে রান্না ছিল, তো খাওয়া দাওয়া করে গেলাম বাসন মাজতে। বাসন মেজে এলাম অফিসে কাজে বসতে। তো অফিসে কাজ করার পর যখন খিদে লেগে গেল বিকেলবেলা, বউ উঠে দুধের সাথে জল মিশিয়ে তাতে ধনে পাতা বা আর অন্য অন্য কিছু মশলা মিশিয়ে তাতে জিরে ভেজে তাতে ফোড়ন দিয়ে বানালো কোমল ড্রিঙ্ক। তো এটা জোরজবরদস্তি আমাকে খাওয়ালো। তো এটা সব কিছু মিক্স করে নিয়ে গ্লাসে ঢেলে দুজনে খেলাম। এইভাবে কাটলো আজকে আমাদের বিকেল ও সন্ধেটা। তারপর শুরু হলো আমাদের রুটি বানানোর পর্ব। তো আমরা খাই রাগি আটার রুটি, তো যেটা খেয়ে বউ প্রায়ই রেগে যায়। তো এটা ব্রাক শান্ত করার জন্য কোনো না কোনো কিছু করতে হয়। তো এই ছিল আজকে আমাদের ডিনার, রাগি আটার রুটি আর সেই বাসি ডিমের তরকারি। তো রাগি আটার রুটি খেয়ে বউ রেগে যাওয়ার পর আমরা গেলাম বউয়ের রাগ ভাঙাতে, বাজার করতে। তো এখানে কিছু কেনাকাটা করে আমাদের দিনটা শেষ করলাম। কেমন লাগলো জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।